ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এবার 6000 শূন্য পদে ক্লার্ক নিয়োগ হতে চলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো আর পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রতিটি জেলার বাসিন্দাই এখানে আবেদনটি করতে পাবে। WBPSC এর তরফ থেকে এই ক্লার্ক নিয়োগের বিরাট ঘোষণা করা হয়েছে, যেখানে শূন্য পদ একসঙ্গে 6000। এই যে বিরাট নিয়োগটি করা হচ্ছে, 2023 সালে ক্লার্ক পদে 6000 শূন্য পদে নিয়োগটি করা হবে। এর আগে 2019 সালে 7000 শূন্য পদে নিয়োগ করা হয়েছিল, তারপরে আর কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এবার রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রতিটি জেলার বাসিন্দা আবেদনটি করতে পাবে। ক্লার্ক পদে নিয়োগটি করা হবে 6000 শূন্য পদে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিও অবশ্যই দেখবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস গুলো পাওয়ার জন্য। তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি নিয়োগকারী সংস্থার নাম। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC এর মধ্য দিয়ে এই নিয়োগটি করা হবে। এখানে যে পদের জন্য নিয়োগটি করা হবে তা হলো ক্লার্কশিপ তথা ক্লার্ক পদে এই 6000 শূন্য পদে নিয়োগটি করা হবে। মোট শূন্য পদ রয়েছে এখানে WBPSC তরফ থেকে 6000 শূন্য পদ, যার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, যারা কিনা আবেদনটি করতে ইচ্ছুক, তোমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হচ্ছে শুধুমাত্র যে কোনো স্বীকৃতি সংস্থা থেকে যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, আর সঙ্গে বলা হয়েছে কম্পিউটারের একটু কাজের দক্ষতা থাকলেই হবে। অ্যাপ্লাইটি করলে হবে না, তোমাদের এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে। আর এক্সামের জন্য প্রস্তুতি নিতে গেলে তোমাদের আগে জানতে হবে যে কিভাবে এক্সামটি হচ্ছে, কি এক্সামে থাকছে, কত মার্কস, তোমার বয়স কি থাকতে হবে। দেখো এখানে কিন্তু এখানে প্রার্থীর বয়স থাকতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে, মানে সকলেই আবেদনযোগ্য। এখানে ভিড় কিন্তু ভালোই হচ্ছে, যেহেতু 6000 শূন্য পদ তো কেউ মিস করবে না। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পাবে। আর রিজার্ভ ক্যাটাগরিতে তো আবার বয়সের ছাড় দেওয়া রয়েছে, যেমন SC ST রা 5 বছরের ছাড় পাবে, আবার OBC রা 3 বছরের বয়সের ছাড় পাবে। এখানে যারা আবেদনটি করবে বলে ভাবছ মাধ্যমিক পাশে ক্লার্ক পদে, তোমাদের মনে রাখতে হবে যে হবে তা MCQ টাইপের পরীক্ষাটি হবে, তার জন্য কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে। ফর্ম ফিল আপ করলে তো হবে না, তোমাদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তো তার জন্য তোমাদের লিখিত পরীক্ষার জন্য জানতে হবে লিখিত পরীক্ষায় কি আসছে, আর কম্পিউটার টাইপিং এর টেস্ট তো কোটা জানা থাকতে হবে। তো আবেদন পদ্ধতি হলো গিয়ে তোমাদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, আবেদনের লিংকে ক্লিক করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে অনলাইনে। ফর্মটিকে সুন্দর করে ফিল আপ করতে হবে, যা যা ডকুমেন্টস বলবে, সিগনেচার, সবকিছু দিয়ে সুন্দর করে ফর্মটিকে ফিল আপ করে দিতে হবে। তার প্রশ্ন হচ্ছে আবেদনটি, এই যে 6000 শূন্য পদে ঘোষণা হয়ে গেছে, আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি, আবেদনটি শুরু হবে পুজোর পরেই, ডিসেম্বর, আনুমানিক ডিসেম্বর মাস নাগাদ শুরু হবে। যেহেতু সামনে তোমাদের আবার প্রাইমারি আর PSC এর তরফ থেকে ফুড এসআইয়ের প্রিপারেশন নিচ্ছ, তো এই সমস্ত প্রিপারেশন যেন ভালো হয় আর ডিসেম্বরের পরেই যেন বেরোয়, সেজন্য আনুমানিক ডিসেম্বরের দিকে তোমাদের কিন্তু এই নিয়োগ নিয়ে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তো অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখবে, আর এই চ্যানেলের সঙ্গে কিন্তু জুড়ে থাকবে, এই চ্যানেল থেকে সবার আগে জানিয়ে দেওয়া হবে যখনই অ্যাপ্লাই শুরু হবে।